আমি যে পড়ার মদনা মারণ খে ভাত খাই না, আমি যে পড়ার মদনা মারণ খে ভাত খাই না, মারণ খেলে ঠিক জমে মে না মারলে হজম হয় না, মারণ খেলে ঠিক জমে মে না মারলে হজম হয় না। আমি যাইয়া পাড়ার মদনা মারণ খেয়ে ভাত খাই না, আমি যাইয়া পাড়ার মদনা মারণ খেয়ে ভাত খাই না। আমি হলাম সুন্দরবনের এক নম্বর ঢেমরা, তাই সুন্দরবন পর সব থেকে ভালোবেসে আমার নাম দিয়েছে মদনা। ভগবান কেন যে আমার এত রূপ দিয়েছে আমি নিজে বুঝতে পারি না, যেরাম রূপ দিয়েছে সেরাম গুণ দিয়েছে। কোন বিষয়ে আমার গুণ নেই? আমার গুণ চারদিকে ডালপালার মতো বিভিন্ন দিকে বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আরে বিভিন্ন গুণের জন্য একা বিভিন্ন রকমভাবে পুরস্কার পাচ্ছি, আমি পুরস্কার নেব না, সরকার আমাকে ছাড়ছে না। অতিরিক্ত ঢেমনাকি করার জন্য আমি পাচ্ছি ঢেমন রত্ন, সময় মেনটেন করে পেটন খাওয়ার জন্য আমি পাচ্ছি পদ্মভূষণ, আর মেয়েদের হাতে জুতো খেয়ে গিয়ে সাহস অর্জন করেছি মহিলা সমিতিকে ভালোবেসে আমাকে অর্জুন পুরস্কার দিল। আমার যেরাম রূপ সেরাম গুণ, ভগবানের বারবার বলেছি এত রূপ আমার একার দিও না, পাড়ায় আরও ছেলে আছে কিছু কিছু করে রূপ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দাও, এই রূপের জ্বালায় বাইরে বেরোতে পারি না। যে পাড়া যাবো তিন থেকে চারটে মেয়ে আমার দিকে বাঘের মতো ছুটে আসবে, তাদের আপত্তি হচ্ছে তাদের ভালোবাসতে হবে। মেয়েগুলো সাধারণ মেয়ে না, সো হাই ফাই মেয়ে, হয় পাড়ার হাবড়ি নয় পাড়ার পাগলি। আর সব থেকে ভয়ঙ্কর খবর, দক্ষিণ পাড়ার হরভাবি সে তো সাথে হুমকি দিয়েছে, সে টোটোয় বসে বসে জানিয়ে দিয়েছে যে আমি যদি না তার বিয়ে করি তাহলে আমি কোনদিন রাস্তাঘাটে রেপ হয়ে পড়ে যাব। সেই ভয়ে বাইরে বেরোচ্ছি না, শুধু গাওয়া গাওয়া খাচ্ছি আর ঘুমাচ্ছি, কিন্তু আমার সে ডেঞ্জারাস ঠাকমাটা গেল কোথায়? বিচ্ছিরি নাচ নাচে একেবারে, তবে যাই নাচে কোনের একটা নাচ আমার খুব মন কেড়ে গেছে, নাচটার নাম হচ্ছে ইটিং ড্যান্স। কি ড্যান্স? ইটিং ড্যান্স। সেটা কি? মানে উনি খেতে খেতে ও নাচতে পারে। ওরে তুই তো শুধু আমার নাচ দেখেছিস, এখনো গান তো শুনিস নি? গাইতে পারো? হ্যাঁ গাও। বাগানে নামিস না সোনা রে, নামো না, ও তোকে নাই দিব গোলাপ ফুল, দুর্গান্নি ও সোনা রে নাই দিব গোলাপ ফুল। এখানে গ্যাপ দিলাম কেন জানিস? কেন গ্যাপ দিলি? দুই মাত্রা তিন ছন্দ আছে, এখানেও ছন্দ। হ্যাঁ ধরো, ঠান্ডা ঠান্ডা খাইতে দিব, এখান থেকে ঘুষি বাইয়ে মারবো। কেন? বিচ্ছিরি নাচ নাচে একেবারে। তাই আমি তো তবু নাচছি, আর তুই কি করছিস? আমি কিছু করবো না, শুধু খাবো আর ঘুমাবো। এই টিভি দেখিস অল্প, খবর কাগজ পড়িস হালকা। ওরে ভাই আমি তোকে বলতেছি, কি পৃথিবী গোটা ঢুকে যাচ্ছে। তা অত বড় পৃথিবী যার ভিতরে ঢুকে যাচ্ছে সেটা তাহলে কত বড়? তা শুধু কি আর পৃথিবী, ভারতবর্ষ ঢুকে যাচ্ছে। ভারতবর্ষ ঢুকে যাচ্ছে? আর সবার আগে আমার এই সুন্দরবন ঢুকে যাচ্ছে। বললুম নেচে নেচে এনার মাথা ঠিক নি। আমার মাথা ঠিক নি? তুই জানিস আমি কি বংশের মেয়ে? কেন আপনি, তুমি কি বংশের মেয়ে? আমি হলাম কুমারী বিধবা বংশের মেয়ে। বিরাট কায়দার বংশ তো, কুমারী আবার বিধবা? হ্যাঁ। কিরকম স্টাইল? এইখানে তো প্যাজ রয়েছে, বলো শুনি। বরিশোর। বলো। আমার বড়দির নাম শ্যাম কুমারী, ভালো নাম। মেজদির নাম ফুল কুমারী। তা উনি ফুল কুমারী হলো কেন, হাফ কুমারী হতে পারলো না? তা মেইন প্যাজটা তো এইখানে আছে। এখানে? হ্যাঁ। বলো শুনি। বরিশোর। বলো। আমার মেজদির যখন বিয়ে হবে, হবে ওই বিয়ের সময় সবই ফুলের মালা হাতে নিয়ে নিয়ে জায় বাবুর গলায় দেবে 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 ওই দেবে দেবে করছে, হঠাৎ যায় স্ট্রোক হয়ে মারা গেল। যা তাহলে দিদির ফুলের মালা দিদির হাতে রয়ে গেল, দিদি কুমারী থাকলো, অথচ বিধবা হলো। বিরাট ক্যাপাসিটির বংশ তো, ফুলের মালা হাতে আছে এদিকে কুমারী এদিকে বিধবা, বিশাল বিবাহ তো, বিশাল ট্যালেন্ট। তুই সত্যি কথা বলে সুন্দরবন নিচের দিকে পড়ে যাচ্ছে? হ্যাঁ সত্যিকারে। ওরে ভাই তুই শুধু চারিদিকে লক্ষ্য নজর রাখ, কোন প্রকারে যেন না সুন্দরবনের উপর প্রেসার পড়ে। তাহলে প্রেসার পড়তে যে বলে সুন্দরবন নিচের দিকে ঢুকে যাচ্ছে, তো চিন্তা করতে হবে না, পুরো দায়িত্ব মদনা নিচ্ছে। তোমার একটা অনুরোধ, তুমি ঘরে যাও কিন্তু তুমি আর নেচুনি, নাচব না, যাও বেরিয়ে যাও। ঠান্ডা ঠান্ডা খাইতে দিব, ঠান্ডা ঠান্ডা। বিচ্ছিরি নাচ নাচে একেবারে। সেদিন আমাদের প্রধান খবর পাঠিয়ে দেবে, এই মদনা 500 টাকা নিয়ে দেয়া করবি। আমি কেন,
বলে তোর ঠাং মতন আস প্র্যাকটিস করতে করতে ইটে রাস্তার হাফ ইট ভেঙে দিয়ে সুন্দরবনে প্রেশার পড়তেছে বলে সুন্দরবন নিচের দিকে বসে যাচ্ছে। এই মদনা থাকতে সুন্দরবনে কোনো প্রেশার দেওয়া যাবে না। আমি যাইয়া পড়ার মদনা মারে না খেয়ে ভাত খাই না, আমি যাইয়া পড়ার মদনা মারে না খেয়ে ভাত খাই না। জেঠা খুশি যে ও বাবু, আরে দিল ভেঙে চলে যেও না, আরে এ দিল যে বড়ই বেকাবু তাকে ফেলে যেও না। হাই, আই এম মৌসুমী। আগামীকাল আমাদের কলেজের ডান্স কম্পিটিশন, ওখানে আমি প্রতি বছর অংশগ্রহণ করি, এবছরও করেছি, তাই এখন আমি আমার ডান্সটা প্র্যাকটিস করে নিই। এরা ঘরে মিজরি খাচ্ছে আর শরীর ঠান্ডা করতেছে, আর এই ফাঁকা জায়গায় এসে নেচে নেচে কুস্তি করে করে নেচে এই জায়গাটা বসিয়ে দিচ্ছে। এদের জন্য সুন্দরবন নিচের দিকে ঢুকে যাচ্ছে। আমরা কি ব্যাপার, কি কুস্তি করে নাচ হচ্ছে কেন? আমাকে বলছো? তা তুমি ছাড়া কেউ নিকার বলবো? আচ্ছা বলে ফেলো, তোমার নাম কি? মৌসুমী। তুমি মৌসুমী হও আর নামখানা হও আমার দেখার দরকার নেই। তুমি যাও না, সুন্দরবন নিচের দিকে ঢুকে যাচ্ছে। তো এই তো মানে এটা নাচের ছিরি হচ্ছে। আমি কেমন ভাবে নাচবো তোকে বলে নাচবো নাকি? এ নাচের নাম কি? এটা হলো ক্লাসিক্যাল ড্যান্স। তোমরা বিচ্ছিরি ড্যান্স নাচো কেন? এমন ভাবে নাচবে কোমরের থেকে নিচের দিকটা মাটিয়ে কোনো রকম প্রেসার দেবে না। আচ্ছা, কিন্তু কোমরের থেকে উপরের দিকটা বিশাল ব্রেক হবে। নাচটার নাম হচ্ছে হাম হাম গুড়ি গুড়ি। ও মাই আবার কি ড্যান্স? এগুলো বিদেশি ড্যান্স, নেচে দেখা চিতে কেন কানের গোড়া চড় মারবো দাঁত যন্ত্রণা করে। তুই মোটামুটি কাছাকাছি গেছিস, তুই ঠিক বলেছিস। গ্রামে আমাদের মতো মূর্খ মানুষ বেশি, শহরে তোর মতো শিক্ষিত মানুষ বেশি। তুই কি খবর রেখেছিস যে গ্রামের মূর্খ মানুষরা সকাল হলে মাঠে নিয়ে গরু চোরায়, আর শহরের শিক্ষিত মানুষ সকাল হলে রোডের সব কুকুর চোরায়? আই দেখ, তুই আমার যত লাগটা, আমি যখন ভেবেছি প্র্যাকটিস করব, আমি প্র্যাকটিস করব। বলে ভাই জানা চিনা ভূমিকম্প বাঁচে ধরে, একসাথে নাচবো দুজন, চল না যাই আমার গানে। এর উদ্দেশ্য খারাপ আছে, গান মানে হয় ফাঁকা জায়গা হবে, ঘরে ভিতর ঢোকার কি দরকার আছে? তুই কি নাচবি রে? তোর মতো কত ছেলে এ আমার সাথে নাচার জন্য, আমার বাড়িতে লাইন দিয়ে আছে। বলে মেয়ে নাচি না ভূমি কত বাজে করে, একসাথে নাচবো দুজন, চল না যাই আমার বাড়িতে, কত বন্ধু ঘরে এলো নে ছেলে কাট বাংলো, কত বন্ধু ঘরে এলো নে ছেলে কাট বাংলো, কাল ছাড়া নাচতে পারি কষ্ট হবে না। এটা আবার কি? মনের মধ্যে পুরুষত্ব জাগিনি, সাটা আমার ভেজা গরম হয়ে যাবে, তত করো না আমার ভেজা গরম হয়ে যাবে, তত করো না আমার ভেজা গরম হয়ে যাবে। তোদের মতো মূর্খ ছেলেরা না এই বর্তমান সমাজে একদম চলতে পারিস না। তুমি তো বিশাল চলতেছ, সময়টা এগে যাচ্ছে, তোর ওই পোশাক দেখে শরীর আমার যাচ্ছে ঘেমে। একদম বাজে কথা বলবি না। আমি খুব খারাপ কথা বলিনি, তুই যে পোশাক পরে আছিস আমাদের মতো ইয়াং ছেলে দেখলে তো ঘামে ঘাম হচ্ছে। তুই কি খবর রেখেছিস তোর পোশাকটা যদি কোনো মোরা মানুষ শোষণে দেখে সে লোক শোষণে ঠিকরে উঠে? স্টুপিড, আমি সময় বুঝি না। না বুঝিস না, তুই বিশাল বোঝো। বল সময় কাকে বলে বল? আমি জানি না। না বলতে পারলে তোর নাকের ভিতরে আঙুল ঢুকবে। আচ্ছা তোর এখন তো বড় বড় কথা বলছিস, তুই বলতে সময় কাকে বলে? আমি জানি এটা তোমার কম্ম নয়, বলে দিচ্ছি শুনে নে। আমরা সময় কাকে বলবো? সময়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দি টাইম? আমরা সময় কাকে বলবো? সময় হচ্ছে শুয়ে শুয়ে গা ময়, এটাই হচ্ছে সময়। মূর্খ কথা বুঝবে না, মূর্খ আমি তা থামবে না, মূর্খ কথা বুঝবে না, মূর্খ আমি তা থামবে না। পরিবেশ ক্ষতি হলে আমি ছাড়বো না।
আমি মূর্খ? হ্যাঁ তুই মূর্খ। তুই বিশাল শিক্ষুতি, কই কত বড় শিক্ষুতি কই বলো দিনি, হিসি কখন হয়? আমি কি বলেছি, আমি কি বলেছি? হিসি কখন? উল্টো সাই উল্টো ভাবনি, সাই উল্টো ভাবনিচ্ছ। হিসি খারাপ শব্দ নয়, আর হিসি একটা শব্দ নয়, হিসি দুটো শব্দ, একটা হচ্ছে হি, একটা হচ্ছে সি। ইংলিশে ছেলেদের নামে পরিবর্তে বসে হি, আর ইংলিশে মেয়েদের নামে পরিবর্তে বসে সি, দুটো মিলে হিসি। পরিবেশ ক্ষতি হলে আমি ছাড়ব না। আমার ভেজা গরম হয়ে যাবে, কেন উনি কি ভুল বলেছে? উনি তো ঠিকই বলেছে, ঠিক বলেছে। তোমার পোশাক অনুযায়ী তুমি তো সিঙ্গেল মেয়ে নয়, তোমার পোশাক অনুযায়ী তুমি মেয়ে ছেলে। মানে আমি বোঝাচ্ছি, তুমি কোমরের থেকে উপরের দিকে যেটা পরে আছো ওটা মেয়েরা পরে, তাই কোমরের থেকে উপরের দিকটা মেয়ে। অফ কোর্স। কোমরের থেকে নিচের দিকে যেটা পরে আছো হাফ প্যান্ট ওটা আমরা ছেলেরা পরি, তাই কোমরের থেকে নিচের দিকটা ছেলে, উপরে মেয়ে নিচে ছেলে, তাই তুমি মেয়ে ছেলে। ওকে তো বেশি ঝগড়া করে। হায় ভগবান, এই তোর কি মৃত্যু হয়নি? কেন, তুই কার সঙ্গে লেগেছি? কে উনি? হায় ভগবান, উনি তো কুলপি থানার সব থেকে রাগী মানুষ। আস্তে ভাগমা দাঁড়া। উনি এই বয়সে এত কুরু দিলে সেই বয়সে উনি কত কুরু দিয়েছে? উনি এখনো যা ওনার মধ্যে রাগ আছে, যদি একবার রেগে যায় সেই রাগ যদি উনি কন্ট্রোল করতে পারে, উনি ফাঁকা মাঠে গিয়ে ডাইরেক্ট হেড়ে গরুর সঙ্গে ঘুঁতু ঘুঁতি করে আসবে। আমি কি করবি? দেব তোর কত কিছু উপনি, কেসটা হ্যান্ড ওভার কর না। কি যে কাশে আমি দিলে হবে হা পানি, আমি আর ঠাংমা তোর যদি গোজ করে পিটি তোর তো হা পানি হয়ে বসে। ধরবো মারবো না আমি, কেসটা হ্যান্ড ওভার কর না, আমি দিলে হবে হা পানি। দেব তোর কটক ধরবো মারবো না আমি, কটক। এই তুই আমাদের কি ভাবছিস, আমরা কি মূর্খ? আমরা বিশাল হাই ফাই শিক্ষিত ফ্যামিলির ছেলে মেয়ে। তোরা ইয়ে ঠাকুমা, ওরে একটু বলে দে, তুই কিসে পড়িস? আমি বিয়েতে পড়ি। ও মা, সামান্য বিয়ে পাস? এই তুই ওর ডিগ্রি জানিস? ও হচ্ছে এফএম পাস। আমার তো জন্মের বিরাট ইতিহাস। তুই কি জানিস আমি আমার বাবার থেকে এক মাস আগে জন্মেছি? এটা মোটেই পারে না। কানের পর্দা কো সাপাট কো ধরে দেবে একবার। যেটা জানিনি সেটা জেনে নে। যে বিষয় জানে না সেই বিষয় জেনে নে। আমার বাবা জন্মেছিল 9 মাস 10 দিনে। আচ্ছা। আর আমি জন্মেছি 8 মাস 10 দিনে। তাহলে এক মাস আগে জন্মালাম না? কানের পর্দা ডাঁস হবে একেবারে। এফএম পাস বুঝতে পারেনি? পাচ্ছি না তো। বুঝিয়ে বলছি শোন, এফএম মানে আমি হলাম ফাউ মা, মানে রেডিও মির্চি। আমার কি প্রতিভা? আমার থেকে তো আমার ঠাকুমার আরো বিরাট প্রতিভা। আমরা ভুল করেছি? হ্যাঁ করেছিস। ঠাকুমা কি বয়সের সঙ্গে সঙ্গে তো প্রতিভাগুলো জং ধরে যাচ্ছে। হ্যাঁ, ওই প্রতিভাগুলো একটা একটা করে প্রকাশ করে দে। ওকে বলেই দি, বলে দে। ওই নাচেতে আমি ডিপ্লোমা। আচ্ছা, তবু স্টেজে উঠি না? রেগে যাবে না, অনেকে জিজ্ঞাসা করে কেন উনি স্টেজে ওঠে না। কেন ওঠে না? ভাল লাগে না। তুমি রাগবে না,
ওনাকে জিজ্ঞাসা করো কেন ওনার ভাল লাগে না। আচ্ছা কেন ভালো লাগে না? আমাকে উঠতেই দেয় না। রেগে যাবে না, বলি তুমি রাখবে না। ওনাকে জিজ্ঞাসা করো যে কেন ওনাকে স্টেজে উঠতে দেয়া হয় না। আই কেন উঠতে দেয়া হয় না? কারণ আমি তো নাচ জানি। অঞ্চলের সবার থেকে তো এনার প্রতিভা বেশি। আমরা ভুল করেছি? হ্যাঁ করেছিস। ভুল তো তুই করেছিস। আমি? তুই জানে না সুন্দরবন নিচের দিকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো একটা জায়গা যদি ঘন্টা খানে কুস্তি করে নাচানাচি করি, সেই জায়গার নাচের পেশারা নিচের দিকে ঢুকে যাবে না? যাবে না। আসতে থাক বাদালা। চাকা কতলো ও তুই তোমনে নেওয়াই খান শুনো ও তুই রিক্স নিতি তোমনে। তা তুই বারবার কুস্তি করে নাচতেছিস বলে যাতে তোর নাচের পেশারা জায়গাটা নিচের দিকে পড়ে যায়, সেদিন আমি ছুটে গিয়ে তোর পা আটকাচ্ছি তো। ওরে মূর্খ, এভাবে নাচলে সুন্দরবন বসবে না। সে কি? সুন্দরবন বসার মেন কারণ হচ্ছে আমরা যে প্রয়োজন থেকে অতিরিক্ত জল ভূগর্ভ থেকে তুলে নিচ্ছি, তার কারণে ভূগর্ভে ক্রমশ জলের লেয়ার শূন্য হয়ে যাচ্ছে। সেই জন্য সমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে প্রতি 10 বছরই সুন্দরবন 2 ইঞ্চি করে বসে যাচ্ছে। সব হয়েছে তোর জন্য। আই আই কি করেছি? আই আই কি জানবে না শুনো, আই আই কি করেছি? তো তোর একটা কথা বলি, তোমার পোশাক পরিচ্ছন্ন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, তবে তোমার পায়ের মোজাটা কিন্তু খুব দুর্গন্ধ। গন্ধ হবে কেন রে? ফগ ব্যবহার করবি। এই জন্য টিভিতে দেখাচ্ছে জল মাছা জীবন মাছা। ভারতবর্ষে 4টে রাজ্যে জলের অভাব পড়েছে, বাইরে থেকে জল নিয়ে খাওয়ানো হচ্ছে। ঠিক শুনেছি। ইয়া কি কারণে? ঠাকুমা কি ভুল অনুকরণে ভুল করেছি আমরা? তুই গ্রামে চলে যা, যার সঙ্গে দেখা হয় বলবি যতটা পারবে জলটা কমে অপচয় করতে, বেশি অপচয় করলে জলের লেয়ার কমে যাবে, আর জলের লেয়ার কমে গেলে সুন্দরবন প্রতি 10 বছরে 2 ইঞ্চি করে নিচের দিকে পড়ে যাবে। আর সুন্দরবন যত বসবে খরা বন্যা সুন্দরবন উপর বেশি হবে, আর সর্বশেষ ক্ষতিটা আমাদের বেশি হবে। ও মাই গড, মনে থাকবে, মনে থাকবে। যাও তুমি ঘরে যাও, কিন্তু তুমি আর নেচুনি। তুই যখন এত করে জিজ্ঞেস করছিস, ওই জানুয়ারি ফেব্রুয়ারির মতো ব্যবহার করব না। যাও বেরিয়ে যাও। ঠান্ডা ঠান্ডা খাইতে দিব বুলবুল, ঠান্ডা ঠান্ডা বুলবুল খাইতে দিব। পুরো টেবিল ফ্যান নাচ দিয়ে বেরিয়ে চলে গেল। দেখো চলার পথে মানুষ মাত্রই ভুল করে বলছে, ওই তোমার নামটা কি জানো? আই কত বার বলবো? এটা তুই কি খুব হাই ফাই লোক? তোর নাম মানুষ এক ঘন্টা মনে রাখবে? আচ্ছা তোর নামটা কি বলতো? তুই কি যে পড়ি? বললাম তো বিয়েতে পড়ি। ওই সামান্য বিয়ে পড়তে পড়তে আমার নাম জিজ্ঞাসা করছিস? বড় বড় বিজ্ঞানীরা ভয় পায় আমার নাম জিজ্ঞাসা করতে। কেন রে? আমার তো বিরাট ক্যাপাসিটির নাম, বললে বুঝতে পারবি। বল শুনি। নিয়াত বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলো, বলি বুঝতে পারে পারবে না পারে না পারবে? আচ্ছা বলে ফেল, বলে। দোকান থেকে 30 টাকা না খাতা নিয়ে আয়। বলবি তো? মন দিয়ে শোন, আমার নাম হচ্ছে শ্রীমান শ্রীযুক্ত। আচ্ছা। একটা ইংলিশ মদ, 1 পিস ঠ্যাং, 2 পিস মাংস। এইটা একটা নাম না মদের চা? কম লেখাপড়া করলে মদের চাট মনে হয় বলতি। হাই ভাই নাম তুই বুঝতে পারবি না? বুঝতে পারিনি? পাচ্ছি না তো। বুঝিয়ে বলছি শোন, শ্রীমান শ্রীযুক্ত। আচ্ছা। একটা ইংলিশ মদ মানে রাম, 1 পিস ঠ্যাং, ঠ্যাং মানে পা, পার ভালো শব্দ কি চরণ, মানে রাম চরণ। 2 পিস মাংস, মাংসর ইংরাজি কি মিট, তাহলে 2 পিস আলে কি আছে মিট মিট, তাহলে পুরো কি এলো শ্রীমান শ্রীযুক্ত রামচরণ মিট মিট। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই কোনোদিন পড়াশোনা করিসনি। পড়াশোনা করিনি না, পড়াশোনা করতাম, স্কুলে গেছি, মাস্টাররা তো বই দেখে শুধু ভুল ভাল পড়াচ্ছে। বইয়ে ভুল ভাল? বইয়ে ভুল লাগানি? আই বোঝাচ্ছে, প্রথম দিন স্কুলে গেছি কি শেখাচ্ছে? ওয় অজগর আসছে তো। তুই জানিস অজগর সব কত মোটা, সে নিজে নড়তে পারে না, সে লোকে তেড়ে আসতে দিই, তার পাশ ঘুরতে 1 মাস সময় লাগে। আর এই কথা লোক বললে মেনে নেবে না? এই কথা লোক মেনে নেবে? পরের দিন কি শেখাচ্ছে? আকারে আমটি আমি খাবো পে। কার গাছের আম, পাকা আম কি কাঁচা আম, টোয়াক কি মিষ্টি ঠিক নি, লোকের গাছে আমটা না বলে পেড়ে মার খাবো না মার খাবো। পরের দিন কি শেখাচ্ছে? হর্ষয় ইঁদুর ছানা ভয়ে মরে। ঠিক। কেন কুকুর ছানা কি দোষ করে দেখো, সব ইঁদুর ছানা দই দেওয়া হচ্ছে কেন? ও ধান টান চুরি করে খায় বলে, ওই জন্য আমি আর স্কুলে যাই না। ওরে মূর্খ, এটা একটা শিক্ষার মাধ্যম। সে কি? আমরা যাতে শিশু বয়সে সহজে শিখতে পারি, সেই জন্য এই স্বরবর্ণগুলো এভাবে বসানো হয়েছে। তার মানে বইয়ে সব ঠিক লেখা ছিল, আমি ছোটবেলায় বেশি পেকে গেছিলাম। অতিরিক্ত পেকে গিয়েছিলিস? এত পাকা পেকে গেছি ঝড় হয়নি, একা একা খসে পড়ে গেছি। তুমিও সুন্দরবনের, আমিও সুন্দরবনের, সুন্দরবনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা প্রত্যেকে চেষ্টা করব জলটাকে কম অপচয় করে,
যাতে সুন্দরবন প্রতি দশ বছরে 2 ইঞ্চি করে মাটির নিচে বসে না যায়। তেরে লিয়ে